নমস্কার দর্শক বন্ধুরা, ফিশিং লাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যেটা রেখেছি সেটা হচ্ছে কার্বন ফাইবার রড আছে। আমি আজকে এই রড নিয়ে আপনাদের দেখাবো কী কোম্পানির রড আছে বা কী আছে। তো আসুন আমার সঙ্গে দেখতে থাকুন এই ভিডিওটা। ওয়েলকাম ভিউয়ার, ফিশিং লাইন চ্যানেলে আপ লোগ কা স্বাগত হ্যায়। আজ মে আপ লোগ কে সামনে জো রাখা হুঁ ইয়ে কার্বন ফাইবার কা রড হ্যায়। তো মে আপকো আপ লোগ কো বতাউঙ্গা ইয়ে কৌন সা রড হ্যায়, ক্যা হ্যায় ডিটেলস মে। তো আইয়ে মেরে সাথ দেখতে রহিয়ে ইয়ে বালা ভিডিও। তো দর্শক বন্ধুরা, আমি এখন যে আপনাদের সামনে যেটা রেখেছি সেইটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লুকানা কোম্পানি, লুকানা ন্যানোস্পিন আছে। এটা হচ্ছে লুকানা ন্যানোস্পিন রড আছে। এখানে রডের ডিটেলসটা কিছুটা দেওয়া আছে। এটা হচ্ছে 9 ফুট রড, এখানে 9 ফুট লেখা আছে। এবং এখানে 4 কেজি থেকে 4.5 কেজি থেকে 9 কেজি পর্যন্ত মাছকে তোলার ক্যাপাসিটি এটা আছে। আর এখানে যেটা হচ্ছে যে কাস্টিং যে ওয়েট, মানে থ্রো করার জন্য যে ওয়েট 40 থেকে 80 গ্রাম, এটার ওয়েট আছে। তো দোস্ত, আজ মে আপ লোককে সামনে যে লেখে আয়া হুঁ ইয়ে বালা লুকানা কোম্পানি কা ন্যানো স্পিন হ্যায়। আর ইসমে যে রড হ্যায় ইয়ে কার্বন ফাইবার কা 2 পার্ট কা রড হ্যায়। তো ইয়ে 9 ফিট কা রড হ্যায়। আর ইসমে যে হ্যায় ইয়ে ইসকা ড্র্যাগ ক্যাপাসিটি যে হ্যায় 4.5 কিলো সে 9 কিলো ইসকা ক্যাপাসিটি হ্যায়। আর ইসমে যে থ্রোয়িং করনে কা যে কাস্টিং কাজ ওয়েট হতা হ্যায়, তো উসকা ওয়েট হ্যায় 40 সে 80 গ্রাম কাজ যো ওয়েট আপ ইয়াসে ইসে ফেঁক সকতে হ্যায়, কাস্টিং কর সকতে হ্যায়। তো আইয়ে মে আপ লোগোকো ইয়ে রড যো হ্যায় ইয়ে রড খোল কে দিখাউঙ্গা। তো ইয়ে লুকানা কাজ যো ন্যানো স্পিন হ্যায় ক্যাসে দিখনে মে ক্যাসা ডিটেলস মে হ্যায়। তো মে খোলতা হুঁ। তো ইয়ে যে হ্যায় ইয়ে লুকানা ন্যানো স্পিন রড আপ লোক দেখ সকতে হ্যায়। তো ইয়ে হ্যায় ইয়ে আপ লোগোকে সামনে, মে থোড়া ইয়ে হটা দেতা হুঁ। ইয়ে দেখিয়ে ইয়ে হ্যায় লুকানা ন্যানো স্পিন রড। ইয়ে একদম টপ সেকশন, ইয়ে টপ সেকশন হ্যায়। মে ধীরে ধীরে করকে আপ লোগোকো দিখা রহা হুঁ। ইয়ে টপ সেকশন হ্যায়, গ্লাইড দিখ রহে হ্যায় আপ আপ লোগোকো। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে লুকানা ন্যানো স্পিন যেটা আমি দেখাচ্ছি, সেখানে এটা হচ্ছে মাথাটা একদম টিপটা না একদম টপ সেকশন। এখানে গ্লাইডগুলো দেখতেই পাচ্ছেন, গ্লাইডের কোয়ালিটি এবং একটা একটা করে দেখাচ্ছি আমি। এটা 2 পার্টের আছে, 9 ফুটের এটা 2 পার্টের আছে। আমি সমস্ত আস্তে 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 দেখাবো। তো দোস্ত, আপ ইসকা যে গ্লাইড কোয়ালিটি আপ দেখ সকতে হ্যায়, ইয়ে যে গাইড হ্যায় ইয়ে বহুত হি আচ্ছা কোয়ালিটি কা হ্যায় আর লাইট ওয়েট হ্যায় একদম। ये देखिए, और ये जो है ये नीचे वाला जो हिस्सा होता है ये इसका ग्रिप है। दर्शक বন্ধুরা, এটা হচ্ছে গ্রিপটা। এখানে লুকানা লেখাই আছে, লুকানা প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট লুকানা। আমি একটু দেখাচ্ছি, এখানে লেখা আছে লুকানা কোয়ালিটি প্রোডাক্ট, লুকানা বলে লেখা আছে। এটা এখানে লুকানা কোয়ালিটি প্রোডাক্ট বলে লেখা আছে, দেখুন। তো এইটা হচ্ছে ডিটেলসটা এই লুকানা ন্যানো স্পিন। এখানেও ডিটেলসে যেটা আমি বললাম সেটা দেয়া আছে। দোস্ত, মে আপ লোগোকো জো বোলা থা, তো কাস্টিং কা ওয়েট, রড কা ডিটেলস জো হ্যায় 9 ফিট কা রড হ্যায় আর কিতনা সাইজ কা মছলি কো ক্যাপাসিটি কা দিয়া হো ইয়াঁ পে, ও মে পহলেই আপ লোগোকো বতা দিয়া থা। ये नीचे वाला जो हिस्सा है इसका लाइट ग्रे कलर है। यहाँ पे लुकाना का टैग यहाँ पे है, आप लोग देख सकते हैं। दर्शक बंधु देखते ही पाच्छेन एटा लुकाना टैग एखाने देया रयेछे एखाने, एबं एइटा होच्छे जॉइंटेर सेक्शनटा। तबुओ आमी एकबार भालो करे देखाबो आपनादेर। एइ देखुन, एइ माछखानटा कार्बन फाइबार दिये देया आछे, एइ जे कार्बन फाइबारेर करा आछे माछखानटा। দোস্ত, আপ লোক দেখি সকতে হ্যায় ইয়ে যে বীচ কা হিসসা হ্যায় ইয়ে কার্বন ফাইবার ইসমে দিয়া হুয়া হ্যায় আর একদম লাইট ওয়েট হ্যায়। তো ইসকা দো কালার, নিচে বালা যে কালার হ্যায় ইয়ে গ্রে, লাইট গ্রে হ্যায়। লাইট গ্রে হতে হতে উপর মে যে হিসসা হ্যায় ইয়ে লাইট গ্রে হতে হতে ইয়াঁ পে আকে ইয়ে কালা হুয়া হ্যায় থোড়া,
और ऊपर का जो हिस्सा है ये वाला, ये पूरा काला है, पूरा ये काला हिस्सा एकदम है। तो अगर इसमें हम ये वाला पूछ करके रेडी करेंगे ये हिस्सा जो है, ये पूछ करके लगाना होगा। मैं लग फिट कर दिया यहाँ पे, दर्शक बंधु देखते ही पाच्छेन आमी एटा पुश करे लागिए दीची, एटा पुरो 9 फुटे रेडी हो गेछे। 9 फुटे आमी एभावे एकदम ही पुरोपुरी देखाते हयतो पारबो ना, एकटु असुविधा हबे जायगा समस्यार जन्य। हाँ तो आमी मोटामुटी भावे देखानोर चेष्टा करछि पुरो रडटाके। आमी एखाने देखानोर चेष्टा करछि किछुटा, एई जे रडटा, এখানে পুরোটা হবে না, এইটা সেকশনটা, এখানটা জয়েন্টের সেকশনটা এটা। আর এবার রডের যে ওয়েটটা, রডের ওয়েটটাও আমি দেখিয়ে দেবো আপনাদের, রডের ওয়েটটা কত আছে সেটা আমি ওয়েট মেশিনে দেখিয়ে দেবো। রডের ওয়েট দেখতেই পাচ্ছেন 374 গ্রাম রডের ওয়েট আছে, ব্ল্যাঙ্ক রডের ওয়েট 374 গ্রাম, 9 ফুটের রড আছে। তো দোস্তো আপ দেখ সকতে হ্যায় 374 গ্রাম ইয়ে রড কা ওয়েট হ্যায়, ইয়ে ব্ল্যাঙ্ক জো হ্যায় ইসি হিসাব সে রড কা ওয়েট ইয়ে জো দিখা রাহা ইয়ে বালা হ্যায়। ইসমে লাইন লাগেগা, রিল লাগেগা, উসকা আলাগ ওয়েট হোগা। ইয়ে সিরফ ব্ল্যাঙ্ক জো রড হ্যায় উসকা ওয়েট হ্যায় 374 গ্রাম। तो दोस्तों ये जो रॉड है इसी के बारे में अगर आप लोगों को कुछ जानना है तो ये वीडियो के नीचे मेरा फ़ोन नंबर आप लोगों को मिल जाएगा, आप वहाँ से मुझे व्हाट्सएप कर सकते हैं, मैं आप लोगों को डिटेल्स में बता दूंगा इसके बारे में। और अगर ये वाला वीडियो आप लोगों को अच्छा लगे तो चैनल को लाइक से सब्सक्राइब कर दीजिएगा। और बहुत सारे नया जो प्रोडक्ट है मछली पकड़ने का, नया नया सामान का, उसका वीडियो मैं बनाऊंगा आप लोगों के लिए। तो देखते रहिए मेरे चैनल और सब्सक्राइब जरूर कर दीजिएगा, धन्यवाद। दर्शक बंधुरा यदि यही धरणे छिपटा सम्बन्धे डिटेल्स किछु जानते चान आमाके আপনার এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বার পেয়ে যাবেন, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের এই যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। এবং যদি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আমি আরও নতুন নতুন আপনাদের জন্য মাছ ধরার সরঞ্জামের ভিডিও আমি করব। তো এই ভিডিওগুলো এবং সবাইকার সঙ্গে নিশ্চয়ই আপনারা আশা করব সবাইকার সঙ্গে শেয়ার করে নেবেন। তো ধন্যবাদ, দেখতে থাকুন চ্যানেলটিকে। আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি।